সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই খেলার লাইভ আপডেটে স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে দুই দলের প্রথম একাদশের তালিকা আমাদের হাতে এসে গেছে। বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার শুরুতেই মাঠে নামছে গোলরক্ষক মোহাম্মদ আসিফ, পারভেজ আহমেদ, সিরাজুল ইসলাম, চন্দন রায়, অধিনায়ক ইমরান খান, আশিকুর রহমান, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ স্বপন, মিরাজুল ইসলাম, নাজমুল হুদা এবং মোহাম্মদ মোর্শেদ। শ্রীলঙ্কার প্রথম একাদশ গোলরক্ষক মোহাম্মদ রিহাস, আবদুল্লাহ, সাবিন্দু, কিরিপানান্থান, সাদেউ থাৎসারা, ফাজুল রহমান, মোহাম্মদ মুফাস, অধিনায়ক সারাত কুমার, ইয়াসির এবং রিসনি মোহাম্মেদ। খেলাটি শুরু থেকে আমরা দিচ্ছি প্রতি মুহূর্তের আপডেট। এই ভিডিওটি ফলো করলে মোবাইল ফোন বা যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি খেলা চলাকালে প্রতিটি ঘটনার আপডেট পাবেন। ভিডিও ডেসক্রিপশন বা বর্ণনা অংশে ৫ মিনিট পরপর দেওয়া হচ্ছে খেলার আপডেট। গোল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। ভিডিওটি প্লে করে এর নিচের ডেসক্রিপশন বা বর্ণনা অংশে দেখতে পারেন সব আপডেট। প্রতিবার আপডেটের জন্য আপনাকে পেজটি রিফ্রেশ করে নিতে হবে। এছাড়া ভিডিও টাইটেল বা শিরোনামে পুরো ৯০ মিনিট ম্যাচের আপডেট স্কোর দেওয়া থাকবে। ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় ফুটবল প্রেমীদের দিচ্ছে ফুটবলের নানা খবর, বিশ্লেষণ ও তারকাদের সাক্ষাৎকার। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বাংলাদেশ চ্যানেল।